লক্ষ্মীর ভাণ্ডার স্কিম একজন মহিলা আবেদন করতে চান যার স্বাস্থ্যসাথী কার্ড নেই শুধু স্বাস্থ্যসাথী কার্ড না আধার কার্ডও নেই সেক্ষেত্রে তিনি কী করবেন এই মুহূর্তে আজকের দিনে সবথেকে বড় প্রশ্ন বলতে পারেন এটাই আমি ওমাটের ইউটিউব চ্যানেল থেকে এই চ্যানেলের হোস্ট ওমার দায়িত্ব সহকারে আপনাকে জানাতে চাইছি যে সমস্ত মহিলাদের স্বাস্থ্যসাথী কার্ড নেই এবং আধার কার্ড নেই তারাও কিন্তু এবারে ভান্ডার স্কিমে প্রভিশনালি তাদের নাম এনরোল করাতে পারবেন উইদাউট হ্যাভিং স্বাস্থ্যসাথী কার্ড অ্যান্ড আধার কার্ড উমেন ইজ এলিজিবল টু এনরোল হার নেম প্রভিশনালি ইন লক্স্মি ফান্ডার স্কিম আমি আপনাদেরকে একেবারে অফিসিয়াল ওয়েবসাইট থেকে যে নোটিস ডাউনলোড করেছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো এজন্য আপনাকে ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখতে হবে আপনারা ইউটিউবে অনেকেই সার্চ করছেন কেউ বলছে স্বাস্থ্যসাথী কার্ড ছাড়া আবেদন করা যাবে কেউ বলছে যাবে না তো ফাইনালি আপনাদের সঙ্গে অফিসিয়াল যে নোটিশ সেই নোটিশ আপনাদের সঙ্গে শেয়ার করব আপনাদের সামনে এই যে ওয়েবসাইট আমি দেখাচ্ছি যার লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে রাখবো আপনারা এই ওয়েবসাইট থেকেই দেখতে পাবেন অফিসিয়াল নোটিসটা আমি যেটা ডাউনলোড করে রেখেছি এই পেজটা ওপেন হওয়ার পরে আপনারা স্কল ডাউন করবেন এবং এখানে ওয়ার্ডস নিউজ সেকশানে এবং এখানে দেখুন নোটিফিকেশান ফর লক্ষ্মী ভান্ডার স্কিম অ্যান্ড অ্যাপ্লিকেশন ফর্ম এই যে লিঙ্ক আপনারা এখানেই ক্লিক করবেন হোয়াটস নিউজ সেকশানের আন্ডারে এই লিঙ্কে ক্লিক করতেই আপনারা একটা নোটিস ডাউনলোড করতে পারবেন যেটা আমি আপনাদের সঙ্গে এখন অনস্ক্রিন শেয়ার করবো স্বাস্থ্যসাথী কার্ডের পাশাপাশি আরও অনেক প্রশ্ন অনেকের মনে আছে যেমন সিঙ্গেল অ্যাকাউন্ট দিতে হবে নাকি জয়েন্ট অ্যাকাউন্ট দিলে চলবে জিরো অ্যাকাউন্ট নাকি হিরো এই সমস্ত প্রশ্নের সব উত্তর আপনারা এই ভিডিওতে পাবেন অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখুন এবং ভিডিও দেখার পাশাপাশি এই চ্যানেল যারা সাবস্ক্রাইব করেননি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করবেন ভিডিও লাইক করবেন ইনফরমেশন শেয়ার করতে থাকবেন প্রথমেই বলবো এর যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আপনারা অবশ্যই জানেন যে আমাদের স্টেটের রেসিডেন্ট হতে হবে আমাদের রাজ্যের বাসিন্দা যাদের বয়স পঁচিশ থেকে ষাট বছর বয়স পর্যন্ত যে কোনো মহিলা পরিবারের একজন করে মহিলা আবেদন করতে পারবেন এবং অবশ্যই যে পয়েন্ট আমাদের খেয়াল রাখতে হবে তিনি যেন অবশ্যই রকম গভর্নমেন্ট এমপ্লয়ী না হন হতে পারে সেটা সেন্ট্রাল কিংবা স্টেট গভর্নমেন্ট এবং পাশাপাশি যদি তিনি রিটায়ার্ড হয়েও থাকেন মানে তিনি যে সরকারি চাকরিজীবী হন এবং যদি অবসরকালীন পেনশনও পান সেক্ষেত্রেও তিনি কিন্তু এলিজিবল না এই স্কিমে অ্যাপ্লাই করার জন্য পাশাপাশি স্ট্যাটিউটোরি বডিস গভর্নমেন্ট আন্ডারটেকিংস এবং পঞ্চায়েত মিউনিসিপ্যালিটির কর্মীরাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন না যারা এখান থেকে পারিশ্রমিক পাচ্ছেন এর বাইরে যারা আছেন তারা সবাই কিন্তু এই স্কিমে অ্যাপ্লাই করতে পারবেন যে এসসি এস কমিউনিটির মহিলারা যাদের জন্য হাজার টাকা করে দেওয়া হবে এবং যারা এর বাইরে আছেন মানে জেনারেল অবিসি তারা মাসিক পাঁচশো টাকা করে পাবেন আমরা এক নম্বর পয়েন্ট এ নম্বর পয়েন্ট আমরা খেয়াল করব এখানে দেখুন ডিরেক্টলি ব্যাংকে ট্রান্সফার হবে তাই অবশ্যই আধার লিঙ্কড ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনাদেরকে দিতে হবে এবং যিনি বেনিফিসিয়ারি যে মহিলার নামে আবেদন করবেন তার নিজস্ব অ্যাকাউন্ট থাকতে হবে আধার লিঙ্কড ব্যাঙ্ক অ্যাকাউন্ট যেন হয় কীভাবে আপনার আবেদন করবেন লেখা আছে দুয়ারে সরকারের ক্যাম্প থেকে ফর্ম পাওয়া যাবে এছাড়া আপনার লক্ষ্মী ভাণ্ডার স্কিমের ফর্ম আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিচ্ছি আপনারা সেখান থেকে প্রিন্ট আউট করে নিতে পারবেন এরপরে এখানে দেখুন যেটা উল্লেখ করা আছে প্রত্যেকটা ডকুমেন্টেই কিন্তু সেলফ অ্যাটেস্টেড থাকতে হবে আপনারা অবশ্যই সাইন করে দেবেন কী কী ডকুমেন্টস দেবেন এখানে প্রাথমিকভাবে স্বাস্থ্যসাথী কার্ড অবশ্যই দেওয়ার কথা বলা হচ্ছে তার মানে এটা নয় যাদের নেই তারা আবেদন করতে পারবেন না আমি আপনাদের সঙ্গে সেই পয়েন্টটাও শেয়ার করবো যেটা ভিডিও শুরুতেই জানিয়েছি সঙ্গে দিতে হবে আধার কার্ড এসসি সি এস সার্টিফিকেট যদি প্রয়োজন হয় যদি আপনাদের এসসি এস টি বাইরের হয় সেক্ষেত্রে আপনাকে তো সার্টিফিকেট দেওয়ার কোনো প্রশ্নই নেই এরপরে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টের যে পাসবুকের ফ্রন্ট পেজ আপনাকে সেলফ অ্যাটেস্টেড করে দিতে হবে অবশ্যই যেন আপনার সেই ফ্রন্ট পেজে ব্যাঙ্কের আইএফএসসি কোড এমআইসিআর নাম্বার ব্যাঙ্ক অফ নেম অ্যাকাউন্ট নাম্বার এই সমস্ত ডিটেলস যেন সেখানে অবশ্যই থাকে সেটা আপনি অবশ্যই চেক করে নেবেন এবং একটা কালার পাসপোর্ট সাইজের ছবি আপনাকে ফর্মে পেস্ট করতে হবে সাথে আমি আরও দুটো ছবি দেওয়ার রিকোয়েস্ট করব এরপরে আপনার এখানে দেখুন একটা সেলফ ডিক্লারেশন যেখানে তিনটে পয়েন্ট থাকবে যার মধ্যে একটা পয়েন্ট বলছে আপনি রাজ্যের বাসিন্দা আপনি রকম সরকারি রাজ্য সরকারি কিংবা কেন্দ্র সরকারি কর্মী নন আপনি চাকরিজীবী না আপনি পেনশনও পাচ্ছেন না এছাড়া আপনারা গভর্নমেন্ট আন্ডারটেকিংস স্ট্যাটিউটারি অডিস পঞ্চায়েত মিউনিসিপ্যালিটির আপনার কর্মী নন সেটাও কিন্তু এখানে নিশ্চিত করতে হচ্ছে এবং তিন নম্বরে যেটা বলা হচ্ছে আপনার দেওয়া বিবরণ প্রত্যেকটাই সত্য এরপরেই যে সব থেকে গুরুত্বপূর্ণ যে পয়েন্ট আপনাদের সঙ্গে তুলে ধরবো যেটা ভিডিও শুরুতে বললাম ডি সেকশানে যেটা বলা হচ্ছে যদি আপনাদের স্বাস্থ্যসাথী কার্ড না থাকে এবং শুধু স্বাস্থ্যসাথী না স্বাস্থ্যসাথী এবং আধার কার্ড দুটো কার্ডই যদি না থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনারা প্রভিশনালি মানে আপাতত অস্থায়ীভাবে ভান্ডার স্কিমে আপনাদেরকে রেজিস্টার্ড করতে পারবেন সেটা পরিষ্কার এখানে উল্লেখ করা আছে এবং আপনি যখনই এই দোয়ার সরকারের ক্যাম্পে গিয়ে আবেদন করবেন এই লক্ষ্মীর ভাণ্ডার স্কিমে নাম নথিভুক্ত করার জন্য তারাই কিন্তু আপনাকে হেল্প করবে আধার কার্ড এবং স্বাস্থ্যসাথী কার্ড বানিয়ে দেওয়ার জন্য এবং সেই কার্ড যখন আপনি হাতে পেয়ে যাবেন সেই নাম্বার দিয়ে কিন্তু আপনি স্থায়ীভাবে এনরোল করতে পারবেন লক্ষ্মীর ভাণ্ডার স্কিমে তো বন্ধুরা অবশ্যই আপনারা তাহলে স্বাস্থ্যসাথী কার্ড না থাকলেও আপনারা লক্ষ্মীর ভাণ্ডার স্কিমে আবেদন করতে পারছেন যেটা ডিসেকশনে গভর্নমেন্টের সাইড থেকে পাওয়া নোটিসে আপনাদের সঙ্গে শেয়ার করলাম অবশ্যই আপনারা এই ভিডিওটাকে একটা লাইক করবেন এবং শেয়ার করতে থাকবেন এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেটস পাওয়ার জন্য আপনাদের মনে যে প্রশ্ন ছিল আর একটা গুরুত্বপূর্ণ যে সিঙ্গেল অ্যাকাউন্ট না জয়েন্ট অ্যাকাউন্ট অনেক ইটু কিন্তু ইনফরমেশন দিচ্ছে ভুল ইনফরমেশন যে তারা বলছে জয়েন্ট অ্যাকাউন্ট থাকলেও আপনারা দিতে পারেন কিন্তু আমি আপনাকে ক্লিয়ারলি এখানে দায়িত্ব সহকারে বলছি শুধুমাত্র সিঙ্গেল অ্যাকাউন্ট হোল্ডাররাই কিন্তু এই স্কিমে অ্যাপ্লাই করতে পারবেন এখানে দেখুন দ্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট শুড বি আ সিঙ্গেল ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইন নেম অফ দ্য এলিজিবল অ্যাডাল্ট ফিমেল মেম্বার অনলি আপনারা দেখতেই পেলেন শুধুমাত্র সিঙ্গেল অ্যাকাউন্ট থাকলেই আপনারা কিন্তু এই স্কিমে ব্যাংক ডিটেলস শেয়ার করতে পারবেন অবশ্যই যাদের জয়েন্ট অ্যাকাউন্ট আছে তাদের রিকোয়েস্ট হইল আপনারা নিজেদের জন্য একটা সিঙ্গেল অ্যাকাউন্ট ওপেন করুন এখানে জিরো ব্যালেন্স তার কোনো প্রসঙ্গ উল্লেখ করা হয়নি তাই জিরো ব্যালেন্স নেই কোনো রকম সন্দেহ নেই জিরো টু জিরো যে কোনো ব্যাঙ্ক থাকলে আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন পরিবারের শুধুমাত্র একজন মহিলা আবেদন করতে পারবেন সেই বিষয়েও নিশ্চিত করেছি আপনাদেরকে আগেই তো এই গুরুত্বপূর্ণ ভিডিওটাকে অবশ্যই আপনারা শেয়ার করতে থাকুন অবশ্যই লাইক করবেন যারা এখনও পর্যন্ত লাইক করেননি নোটিশের নিচের দিকে আপনারা কিন্তু যে আবেদনপত্র সেটারও লিঙ্ক আপনারা পেয়ে যাবেন দুটো পেজের আবেদনপত্র আপনারা কীভাবে এই ফর্ম পূরণ করবেন সে নিয়েও অলরেডি এই চ্যানেলে ভিডিও পাবলিশ করা আছে একেবারে হাতে কলমে ফর্ম ফিলআপ করে দেখিয়েছি সেই ভিডিও যদি আপনি এখনও না দেখে দেখেন দেখে অবশ্যই ভিডিওটাকে আপনারা প্রথম থেকে শেষ অবধি দেখবেন লিঙ্ক আপনারা ডেসক্রিপশন আই বাটন এবং অ্যান্ড স্ক্রিনে পেয়ে যাবেন